সবই রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে গুরুত্বর সাথে ইমামের সাথে ওক্তমতে রুকু সাজদা ঠিকঠাক করে যখন নামাজ আদায় করবি আল্লাহ নবী বলেন মহান আল্লাহ রব্বুল মহান আল্লাহ রব্বুল আমিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবি আর রুকু সাজদা ঠিকঠাক না করে যদি নামাজ পড়ো রুকু সাজদা ঠিক না ঠিকঠাক না করি মন করার নামাজ যদি পড়ো আল্লাহ নবী বলেন মহান আল্লাহ রব্বুল আমিন ওই বন্ধ

যদি আপনার সৈন্য অন্য অন্য আমল অটোমেটিক সোজা হওয়া যাবে আর নামাজের মধ্যে যদি সমস্যা হওয়া যায় হিসাবের মধ্যে যদি সমস্যা হয় যায় এর জন্য কে আমাদের কুটি যতক্ষণ পর্যন্ত নামাজের হিসাব না দিবি ততক্ষণ পর্যন্ত আমার কোন বন্দা আর বান্দি সামনে এক কদম আগাইবার কোনো সুযোগ থাকবে না কিতাবের মধ্যে লেখে যুবক ছিল একজন ঢাকা কে ছিল ঢাকা আমার মাতা কাড়ার আগেই দুই নাগান নামাজ পড়ার সুযোগ দিতে হবে এমনে ডাকাত বলি আরে মুসাফির দুই রাকাত কেন চার রাকাত নামাজ পড়ো কোনো অসুবিধা নাই কারণ আমার সামনেই কত মানুষ নামাজ পড়েছি আমার হাত কেউ বাঁচতে পারে নাই আজকে তোমাকেও রেহাই দেওয়া হবে না এমন মুসাফির নামাজে দাঁড়াই আলহামদুলিল্লাহ বলে যখন লামা আরম্ভ করে দিয়েছি এমনি তার সঙ্গে সুরা মিলাইয়া নামা যখন শেষ করে দিয়েছি এমনি টাকা দেখি ওই ডাকাতের গানের মধ্যে একটা যুবকের নিক্ষেপ করে দেওয়া হয়েছে ওই ডাকা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এমনি মুসাফির ডেকে বলি যুবক ওই আমি আর ডাকাত দুইজন মানুষ আর আর মানুষ নাই এ তুমি এই বিপদের সম্মুখীন হওয়ার পরে তুমি আমাকে উদ্ধার করে দিয়েছ এই বিপদের সম্মুখীন হওয়ার পরে তুমি আমাকে উদ্ধার করে দিয়েছ কে তুমি তোমার পরিচয় কি ওই জায়গার মধ্যে আমি আর ডাকাত বিদিত অর্থাৎ দুইজন মানুষ আর কোনো মানুষ নয় আপনার পরিচয় কি গভীর রাতে আমাকে ওই বিভ থেকে উদ্ধার করে দিয়েছেন এমন ওই যুবক বলি এ মুসবির আমি দুনিয়ার কোনো মানুষ নয় তোমার ভিতরে কিনার বিশ্বাস যখন ঢুকলাম যে নামাজের মাধ্যমে বন্ধা আল্লাহর সাথে নামাজের মাধ্যমে বন্ধা আল্লাহর সাথে সম্পর্ক হয় নামাজের মাধ্যমে বন্দা আল্লাহর সাথে কথাবার্তা বলি নামাজের মাধ্যমে বন্দা বিপদ থেকে উদ্ধার হতে পারি এই জন্য আমার মহান আল্লাহ আমাকে আছে ওই ডাকাতের হাত থেকে তোমাকে উদ্ধার করার জন্য তাহলে এই নামাজটা নামাজের মতোই তুই বুঝছি নাকি বুঝছি এই জাত নামাজ দা হইতো না বড় মন তাহে বার ইজাত নামাজ দা কোনো কাম হইতো না জরো ঠিক কিনা নামাজ জান নামাজের মতোই তুই রুকু সেজদা ঠিকঠাক করে।

মোমিনের জন্য ইমানদারের জন্য ফজ এই জন্য ফজরের নামাজ জোহরের সময় পড়লে হবে না আসর নামাজ জোহরের সময় মাগরিবের সময় পড়লে হবে না আর এশরের নামাজ ফজরের সময় পড়লে হবে না প্রথমতে নামাজ পড়তে হবে জোরুকন ঠিক না আর এই নামাজ নিয়ে যদি সুঠিক আর আল্লাহর কাছে যদি দাঁ করেন আল্লাহ রব আলামিন বলে এই বন্দার দোয়া ফিরোফ দি দিলে আমি আল্লাহর কাছে ই শরম লেগে যা নামাজটা হইতে আল্লাহর কাছে বলে জাল্লা আমার এই সমস্যা এই সমস্যার সমাধান করে আল্লাহ বন্দার ডাক দিদি দির ভো তো ডাকে সারাদিন দিরই তো না জোরো কন ঠিকই না তাহলে আবার আসুন আমি ভাই যে কথাটা বলতেছিলাম নামাজটা নামাজের মতই তো মন গর নামাজ চলো চলছে তবে নামাজ যদি আমি পর্ব সুহি শুদ্ধ করে আমার সুরাফা দেশ ঠিক করতে আমার তাসাউর ঠিক করতে হইব মা সুরা দুরু শরীফ এগুলি আগে জান্নাত বুঝা পড়তে হইব জোর কোন ঠিক কিনা আর জোর কোন ঠিক কিনা মনে করে আপনি যদি মনে করে বন্ধকে কুদাল লয়ে সেরা মনে করে আপনার কে একটা আরেকবার কাছে গিয়ে যুকু লাইল তুই লাইন আর দাবি করে এই আমার মনে করে বড় মানবো আর জোর হল মারব কোন দর হইবে বিশে জোর কোন ঠিক কিনা তো আল্লাহ বলেন তুমি আগে তোমার নামাজ পড়ার জন্য তুমি আগে সহি শুদ্ধ করে মাসলা মাসাল শিখো আগে সুরা ফাতিহা ঠিক করো দুরুদ শরীফ ঠিক করো তোমার রুকু ঠিক করো সাজদা ঠিক করো অনেক তো দাঁড়া আছে এক মিনিটের দুই চার রাত করে এই মন মুজিল আছে না ঠিক করো সব তেলা আল্লাহ ডাক দিলে আল্লাহ জব দিব জোরখন ঠিক কিনা মুরগির মতো টুকটুক করে ডাইলে কোনো কাম হইব

এই নমস্কার নামাজের মতো হত হবে মন গড়া নামাজ পড়তে কোনো কাজ আসবে না এজন হাতিম আযম উনার murid উনা কি আপনি কিভাবে নামাজ পড়েন আমি প্রথমত দুই ধরনের ওযু করে এক নাম্বার হচ্ছে বাতিনি দুই নাম্বার হচ্ছে প্রকাশ্য জোহরি আমি যেই বাতিন ওযু এর জন্য করি আমি দ্বারা আমার ভিতরের হিংসা বিদ্যুৎ তাকা অহংকার যা কি এর চাইতে আমি আল্লাহ আল্লাহর কাছে তৌবা করে আনি আর পকাশ করে আমি মসজিদে গিয়া বসি কিছুক্ষণ আমি অপেক্ষা করি অপেক্ষা করে তাকায় দেখি আমার সামনে খানায় কাবা আল্লাহর ঘর আমার পিছনে মালাকুল মদ আমার বামে জান্নার ডানে জাহান্নাম এরকম ভাবে অনেক চিন্তা করি নামাজে যখন দাঁড়াই তখন আমার যেন এই কথা অনুভব হয় যে নামাজের সালাম ফিরাইতে পারবো কিনা না মালাকুল মৌতের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় তারা কেমন নামাজ পড়ছে কেমন আল্লাহর বই করত জোরো কোন ঠিক কিনা তাহলে আবার আসুন ভাই আমার এই নামাজটা নামাজের মত হতে হবে আমরা তো দেখছি নে আল্লাহর ওলি নামাজের কি অবস্থা আর আমরা তো মসজিদে গিয়া বেড়াগির বাইরে ওড়ে জোনো কোন ঠিক কিনা এই যে রাসূল বারাবাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধের ময়দানে গেলি আলীর চেহারা লাল হয়ে যেত বীরত্বের বাপ আসত শক্তি সাহর বেড়ে যেত যেমন দশজন মতো একাই যত স্টম আলীর চেহারা লাল হয়ে যেত বীরত্বের বাপ আসত শক্তি সাহর বেড়ে যাইত আবার সে আলী যখন আল্লাহর গণ মসজিদ ঢুকতেন প্রবেশ করতেন আলীর চেহারা মলিন হয়ে যান একজন সাহাবি বলে আমরা তুমি যখন কোনো যুদ্ধের ময়দানে যাও তোমার চেহারা লাল হয়ে যায় লাল হয়ে যায় চেহারার মধ্যে বীরত্বের ভাব আসে শক্তি সাহন বেড়ে যা আবার তাকে দিকে তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢোকো তোমার চেহারা কালো হয়ে যায় ইবনে আলী বলি আমি যখন বেমার কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য যায় ঈমানি পাওয়ার নেয় ঈমানি ছতনা তখন মহান আল্লাহ আমি আলীর প্রতি মহান আল্লাহ গাইবি সাহায্য করি আর যখন আমার চাহারা যখন মলিন হয়ে যা কালো যখন হয়ে যা আমি দুনিয়ার কোনো কোর্টে আসি নাই আমি আল্লাহর সামনে সালান্ডার হয়ে গেলাম আমি আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার জন্য এসেছি অনেক সময় দেখবেন হাকিমের সামনে যখন আসামি কিনে যখন গ্রেফতার আসামি কিনে যখন দাঁড় করা হয় তখন দেখবেন আসামি কিন্তু নড়াচড়া করে না লোল নড়াচড়া জনক মামলা আরো বাইরে জায়গা জরো কন্ ঠিক কিনা তখন দুই হাত তুলে ক হাকিম শাহ আমার তো কোনো ক্ষমতা নাই যা আছে সব কিছু ছাইরে দিলাম আপনার উপরে জরো কন্ ঠিক কিনা এখন আপনি সুযোগ করতে পারেন না আবার লিখতে পারেন জরো কন্ ঠিক কিনা বাড়াই তো করেন আবার কমাইতে পারেন জরো কন্ ঠিক কিনা ইবনে আলী বলেন আমি দুনিয়ার কোন কোটে আসিনা আমি আল্লাহর সামনে হাজিরা দিয়েছি আল্লাহ আদালতে হাজিরা দিয়েছি আমি দুনিয়ার কোনো কুটে আসি নাই এই জন্য আমি আলী আখেরাতের বই জাহান নামের বই আমি আলীর চেহারা পর্যন্ত মলিন নোহায়া যা এই জন্য আসলে তারা কেমন নামাজ পড়েছি আল্লাহরে কত তারা বই করত এই জন্য আসলে আমার

সন্তান দিচ্ছে টানের স্পিনে রুক্ত টানের স্পিনে রক্ত কুস্ত পর্যন্ত বের হয় আসছে এরপরে আলী উ শব্দ করে না এই জন্য আসুন বার আমার এই নামাজ পড়তে আল্লাহ আল্লাহর বইনে নামাজে দাঁড়াইতে হবে যা আমি আল্লাহ কি দেখি নাই আল্লাহ আমাকে দেখতেছে ইকিনার বিশ্বাস নামাজে দাঁড়াইতে হবে আর মন করার নামাজ যদি পড়ে আমার এই নামাজ দ্বারা আল্লাহর মারিপত হাসিল করা যাবে না জুরু কন ঠিক না এই জন্য আসল আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন বলেন আমার কোন মত যখন দৈনিক পা শক্তের নামাজ আদায় করবে আল্লাহ নবী বলেন কারো সামনে একটা পুকুর অথবা নদী থাকে ওই নদীর মধ্যে দুইনি পাঁচবার গোসল করে যদি তার আত গোসল করার পরে সাবান সুড়া শ্যাম্পু দেয়া যদি গোসল করেন তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না

আল্লাহ্নবী বলেন একটা গাছ থেকে যদি মরাফাতা মারা ফাতা জ্বরে পড়ে আল্লাহ্নবী বলেন ওই মারা ফাতা যেমন ভাবে ওই গাছ পরে পড়ে যায় আল্লাহনবী বলেন আমার উম যখন অজু করবেন নামাজের জন্য আর অজু করার পরে পানির ফোঁটা আছে এইভাবেই টপ টপ করা পড়ে আল্লাহনবী বলেন তার আমল নামার মত তার আমল নামা থেকে এরকমভাবে গুণাগুলি জ্বরে পড়ে যা এই জন্য শুনবার এই নামাজের জাগাগুলি নুজুর জাগাগুলি চমকাইচে থাকবে নূর বাজতে নোর বাজতে থাকবি চমকাইচে থাকবি এই জন্য মাদ রাসা বলে হাস্যর মজুত মানুষ একটা আর দুইটা হবে না এখানে তো সব মানব বেঈমান কাফের ইহুদি নাসারা বৌদ্ধ নামাজ পড়নে ওয়ালা না পড়নওয়ালা সকলেই তো জমা হইবো তাহলে আর যা আপনার উম্মত তাদেরকে আপনি কিভাবে চিনবেন তারা যে নামাজি তারা যা আপনার উম্মত তাদেরকে আপনি কিভাবে চিনবেন আল্লাহর নবী বলেন রে শোক আমার উম্মত গলি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আর উজু করার জাগা গুলি চমকাতে থাকবে যেমন ভাবে দেখবেন রাত্র যতই গভীর হয় একটা ফুকা আছে যে ফুকাটার নাম হল জিনজু ফুকা এই জিনজু ফুকা যতই রাত গভীর হয় এই ফুকা ততই আলো দেয় লাইট দেয় দূর থেকে বোঝা যায় এটা যে জিনজু ফুকা জুরু কি কিনা আল্লাহর নবী বলেন হাসরের কুট হাসর ময়দানে আমার উম্মত গুলি যারা পাঁচ অক্টের নামাজ আদায় করবে আর উজুর জাগা গুলি চমকাইতে থাকবে নোর বাসতে থাকবে আর আমি বিশ্বরবিয়াদেরকে দেখে দেখে আল্লাহর তৈরি জান্নাতির দিকে নিয়ে যাব আর জোর কন্যা সুবান এমন আসুন ভাই আমার এই নামাজটা নামাজের মতন হতে হবে মন করা নামাজ পড়লে হবে না মন করা শ্রেষ্ঠা করলে হবে না মন করা রুকু করলে কোনো কাজ হবে না মন করা উজু করলে কোনো নামাজ হবে না উজু না যদি উজু যদি সঠিক না হয় আপনার নামাজ হবে না নামাজ পড়লে কোনো কাজ হবে না ঠিক ঠিক না তাহলে এবার আসুক নামাজ যা নামাজের মতো ইতিব জোর কন্টিনিউ তাহলে আমার আসল বার আমার আল্লাহনবী নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ নবী বলেন আমার উম্মত যখন পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে রুকু সেজদা ঠিকঠাক করি ওয়াক্তমতে যখন নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বন্দী বন্ধা এবং বন্ধার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জিম্মাদার যাবে আর যদি পাঁচ ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে গুরুত্বের সাথে রুকু সেজদা ঠিক না ঠিকঠাক না করি মন করার নামাজ যদি পড়ে জোহরের নামাজ বা ফজরের নামাজ জোহরের সময় ফলে হবে না আর জোহরের নামাজ আসরের সময় ফলে হবে না আসর নামাজ মাগরিবের সময় বললে হবে না ওয়াক্ত মতে সময় মতে যদি নামাজ আদায় করে আল্লাহর নবি বিশ্ববি রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত দৈনিক পাঁচ ওয়াক্তের নামাজ যদি জামাতের সাথে গুরুর সাথে আতিমামের সাথে হক তো মতে রুকু সিজদা ঠিকঠাক করে যখন নামাজ আদায় করবে আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রব্বুল আমিন মহান আল্লাহ রব্বুল আমিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে আর রুকু সিজদা ঠিকঠাক না করে যদি নামাজ পড়োন রুকু সিজদা ঠিক না ঠিকঠাক না করি মন গড়া নামাজ যদি পড়া আল্লাহর নবী বলেন মহান আল্লাহ রব্বুল আমিন ওই বনা বন্ধকে মহান আল্লাহ মাফ করতে পারে আন্না করতে পারে যে মহান আল্লাহর ইচ্ছা এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন

যতক্ষণ পর্যন্ত নামাজের হিসাব না দিবি ততক্ষণ পর্যন্ত আমার কোন বন্দা আর বান্দি সামনে এক কদম আগাইবার কোন সুযোগ থাকবে না এই আমি যতটুকু ফল হ্যাঁ যতটুকু আলোচনা করলাম আমাকে বা আপনাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক জানুন আমিন ও আখির আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন